আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচএর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি একদম মানে একদম গুরুত্বপূর্ণ আর মোস্ট সমস্যা নিয়ে এবার ভাই আছে। তো ইনি কোথা থেকে আসছে এবং মানে সমস্যাগুলো কী কী সেটা আগে আমরা শুনি নেই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, আমি আসছি ফুলবাড়ি থেকে, দিনাজপুর ফুলবাড়ি। তো আমার বাইকের কাজ করিয়ে নিয়েছিলাম আপনার দিনাজপুরের সার্ভিস সেন্টারে, হুন্ডা সার্ভিস সেন্টারে। তো সমস্যা ছিল যে আপনার মাইলেজ কম ছিল, ইঞ্জিন ওভারহিট হইতো, তো যার কারণে কাজ করাই নিয়েছিলাম। তো কাজ করানোর পরে, সার্ভিস করানোর পরে সমস্যা সমাধান না হয়ে বরঞ্চ সমস্যা আরও বেশি হয়ে গেছিলো। তো সমস্যা যেটা পরবর্তীতে হইলো সেটা হচ্ছে যে আমার ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে গেল এবং আপনার ক্লাচ ছাড়লে গাড়ি ঝাঁকি দিত, মাইলেজ কমে গেল, প্লাস আপনার পুরা গাড়ি একদম 12টা বেজে গেল। পরবর্তীতে তো ভাইয়ের ভিডিও দেখে, কাছাকাছি যেহেতু ছিল আমাদের বাসা, ভাইয়ের কাছে আসলাম, এখন দেখা যাক কত দূর কী হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স, বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। তো এই বাইকটা যখন আমরা গিয়ার দিয়ে ক্লাচ ছাড়ি দেবো, গাড়িটা এরকম ঝাঁকি দিচ্ছিল। আর দ্বিতীয় নম্বর বিষয়, বাইকটা একটু ইঞ্জিন ঠান্ডা হলে সিলিন্ডার থেকে ট্যাক 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 সাউন্ড আসতেছিল। কিছুক্ষণ পর, 15-20 সেকেন্ড পর এটা সাউন্ডটা আবার রিমুভ হয়ে যাইতো। তো এনারা, ইনি এই ভাই হেড খুলছিল, আপনার গাড়ি চলছে 24,000 কিলো, ক্লাস হাউজিংয়ের 12টা বাজে ছাড়িয়ে দিয়েছে, সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল লেদের ভিডিও সহ দেখাবো। তো কথা বাড়াবো না, আমাদের বিদ্যুতের সমস্যা ছিল, আমরা কিছু কাজ আংশিক কাজ করে রেখেছি, লেদের কাজ করে। তো চলুন আমরা আপনারা শুরু থেকে ইঞ্জিনের সাউন্ড কী কী সমস্যাগুলো ছিল এগুলো আপনারা দেখুন, তারপরে সমাধান কীভাবে করলাম সেটাও আপনারা দেখবেন ইনশাল্লাহ। আর শেষে তো ভাই বাইক চালালে আপনাদের সঙ্গে কথা বলবেই। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। ক্লাসের খাঁচাটা টাল দেখাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটাই হলো আমাদের ভুল কাজ। এই বাইকটা চলছে মাত্র 24,000 কিলোমিটার। তো এর মাঝে বাইকটার আপনার ক্লাস হাউজিংয়ের রিপেয়ারে কাজ করছে, আপনার হেডের ভ্যালভ অয়েল সিল পরিবর্তন করছে, করার পরে বাইকটার আসলে মূলত সমস্যাগুলো শুরু হয়ে গেছে। তো এখানে একটা বিষয়, এই যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি খুলে দেখাবো, এই যে আপনার ক্লাস হাউজিংয়ের যে এই যে খাঁচাটা আছে যেখানে ক্লাস প্লেট থাকে, তো এখানে স্প্রিং থাকে, এই স্প্রিং ভেতরে মাউন্টেন রাবার থাকে। পিছনের চাকায় যেমন 4টা ড্রাম রাবার আছে, আপনার ড্রাম রাবারটার কাজ হলো আপনার বাইকটা যখন গিয়ার দেব, গিয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা যে ঝাঁকুনি, এই ঝাঁকুনিটা কিন্তু আপনার ড্রাম রাবার এবং হাউজিংয়ের যে মাউন্টেন রাবারটা থাকে এটা কিন্তু খায়া দিবে, মানে কাছে গিয়ার শিফটিংয়ের সময় কোনো রকমের সাউন্ড থাকবে না। তো এই বাইকটার আমরা যখন ক্লাচ ছাড়িয়ে দিচ্ছি, মনে হয় যে এইভাবে গাড়িটা লাফাচ্ছে এবং চেন থেকে খরখর খরখর সাউন্ড আসতেছে। এটার কারণটা হলো যেটা এই হাউজিংটা খুলে যে এই যে রিপিট করে দিছে, এটাই এনারা ভুল কাজ করে দিছে, যার কারণে এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। আর হেড খুলছিল, তা হেড খোলার পর থেকে ইঞ্জিনের ঝাঁঝার ঝাঁঝার সাউন্ড, পিস্টনের মাথাটা ক্লিন করে দিছে, জানি না সিলিন্ডার স্পট হয়েছে কিনা, তো ওটা আমরা খুললেই বুঝতে পারবো। আর এই খাঁচাটার যে কাজ করছে, এই আপনারা প্রথমেই দেখলেন যে খাঁচাটা টাল, যার কারণে আমাদের ক্লাচটা স্মুথ না। ক্লাচটা যখন ছেড়ে দিব, ধীরে 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 গাড়িটা আগাবে, বাট এটা আপনার ধরতেছে ছাড়তেছে এরকম। তো এরকমটা হওয়ার কারণ হলো এই খাঁচাটাল। খাঁচাটাল হলে আপনার ক্লাচ যখন ছেড়ে দেবেন ক্লাচ প্লেট তো গ্যাপ হবে, কিন্তু বাট বিষয়টা হলো যেটা এক সমানভাবে প্রেশার প্লেট আর ক্লাচ প্লেট আর এই খাঁচার যে বিষয়টা এটা আপনার অ্যাকুরেট নেই, যার কারণে আপনার ক্লাচটা এরকম ধরতেছে ছাড়তেছে। তো ভিউয়ার্স দেখেন যে এই যে রিপিটগুলো খুলছিল, এই রিপিটগুলো খোলার কারণে এখানে ভিতরে এটা জাম করে দিছে, এই যে স্প্রিংটা যে দিছে
কোম্পানি স্প্রিংটা দিছে দেওয়ার কারণ হলো এটা মুভমেন্ট করবে, মানে আমি যেটা আপনাকে বললাম গিয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে যে ঝাঁকুনিটা এটা আপনার এখান থেকে প্রথমেই রিমুভ করে দিবে, তারপরে আপনার পেছনে ঝাঁকুনিটা কম যাবে, বাট ক্লাচ যখন ছেড়ে দেবেন তখন স্মুথভাবে চলবে। বাট এই যে রিপিটগুলো নতুনভাবে কাজ করার পরে এখানে ভিতরে রাবার দিয়ে হাট করে দিয়ে স্প্রিংয়ের কোনো কাজ নেই, যার কারণে আমাদের সমস্যাটা দেখা দিচ্ছে, ক্লাচ ছাড়ি দিলে আপনার ঝাঁকি দিচ্ছে। তো এই রিপিটগুলো আবার খুলতে হবে, খুলে এই যে খাঁচা যে টাল এই খাঁচাটা ঠিক করতে হবে, মানে যাতে অ্যাকুরেটভাবে ঘুরে, আর অরিজিনাল যে সিস্টেমটা থাকে এই সিস্টেমটাই দিতে হবে, মানে কি বলবো, সম্পূর্ণরূপে ভুল কাজের জন্য বাইকটার সর্বনাশ, নতুন বাইক। তো ভিউয়ার্স একটা জিনিস দেখেন, এই হেডটা খুলছিল, খুলে ক্লিন করেছিল, তো দেখেন কি পরিমাণে স্পট হয়ে গেছে। আসলে ক্যামেরায় তো অত নিখুঁতভাবে বোঝা যাচ্ছে না, মানে বালু লেগে থাকলে চলে যে এরকম ঘষা, এরকম ঘষা গেছে। কারণটা হলো যখন এই উপরের অংশগুলো পরিষ্কার করে দিছে, এটা হয়তো ভালোভাবে ক্লিন করে নেই, যার কারণে আপনার সাউন্ডটা খারাপ হয়ে গেছে। আর বড় ভাই বিষয়টা হলো যেটা, এর কাজ করার পর থেকে তো সাউন্ডটা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা, এই যে দেখেন আপনার, একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, এই যে দেখছেন কি পরিমাণে স্পট হয়ে গেছে। এই যে মাঝখানটা দেখেন যে আপনার হ্যাস্কোবেলের দিয়ে মানে যে ঘষা দিছে এমন একটা অবস্থা। তো আসলে এটা কি বলবো, সিলিন্ডারের কাজটা আমাদের করতে হবে। এখানে আর একটা বিষয় দেখেন, বাইকের মাইলেজ কমে গেছে, মাইলেজও কমে গেছে, যেখানে 65-76 হওয়ার কথা সেখানে আগে হতো, সেখানে এখন 40-42, এখন 40-42 আছে, মানে 70 যেখানে যাইতো সেখানে 40-42। এই যে দেখেন আপনার ইনটেক ভ্যালভটা, এটা ভালভ অয়েল চেঞ্জ পরিবর্তন করার পরে গ্রাইন্ডিং হয়তো করে নাই। যে দেখেন আপনারা সবাই জানেন যে আপনার ইনটেক ভ্যালভ যেটা, এটা আমাদের ক্ষয় হয়ে যায়, চলতে চলতে ক্ষয় হয়ে যায়। ওই অংশটা দেখেন যে আপনার ছিটের মধ্যে ঠিকভাবে ভাল্বটা ধরেই নেই, তো বাইকটি কীভাবে ভালো চলবে আর কীভাবে তেল কম খাবে। তো ভাল্ব দেখলে তো আপনারা আশা করি বুঝতেই পারলেন যে কী একটা অবস্থা। আর একজস্ট ভাল্বটা তো একটু কালো থাকবে, এটা আমি মেনে নিলাম, বাট আপনার ইনটেক ভ্যালভটার যে অবস্থা ছিল এটা মেনে নেওয়ার মতো না, মানে এটা একটা মেকানিকের কাজ হতে পারে না। তো ভিউয়ার্স, এই খাঁচাটা যে টাল ছিল, এই খাঁচাটা টাল থাকার কারণ হলো ওই আপনার খুলে যখন রিপিট করছে তখন আর অরিজিনালের মতো হয়নি, এটি এক নম্বর বিষয়। তো আমরা যখন পরে আপনার এই খাঁচাটার মাউন্টেন রাবারগুলো ঠিক করে লাগালাম, বাট এই যে এই অংশটা থেকে, এই যে এখানে দেখেন যে আপনার পিতলের ঝালাই দেওয়া আছে, তো আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি, লেদের ভিডিওটা দেখে নেবেন। তো এই অংশটায় আমরা কী করলাম, যেহেতু লুজ থাকে, আপনি যখন রিপিট মারতেছেন একদিকে খাঁচাটা টাল হয়ে যাচ্ছে, তখন আমরা এই অংশটা খুলে ঝালাই করে এই খাঁচার অংশ মানে মাপ দিয়ে মিল করে তারপরে আমরা রিপিট লাগাই দিলাম। এখন আমাদের ক্লাচ হাউজিংয়ের মুভমেন্ট থেকে শুরু করে টালের বিষয়গুলো সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তো কীভাবে কাজটা করা হইলো আপনারা লেদের ভিডিওটা দেখুন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই লেদে যে কাজটা করা হলো এটা আপনারা দেখছেন। তো এটা একদম অতিরিক্ত পরিমাণে হাট করে দেওয়া ছিল, তো আমরা যে ওখানে যে পিতল ঝালাইটা দিলাম যার কারণে এই জায়গাটা একটু জাস্ট হালকা একটু টাইট আছে। এই যে আপনারা একটা জিনিস দেখেন যে আমাদের হাউজিংটা কিন্তু মুভমেন্ট করতেছে, আমি টি দিয়ে নড়াচ্ছি, মুভমেন্ট করতেছে। এটা যখন বাইকটি একটু চলবে, ওই জায়গাটা যখন একটু ছেড়ে দেবে, তখন এটা হাত দিয়ে মুভমেন্ট করবে। তো আশা করি এরকম ফ্রি ফিল হয়ে থাকবে। আর এটা যদি আমরা হাট করে দেই, সেক্ষেত্রে আপনার সোলো পিকআপে ঘর 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 সাউন্ড করবে, ঘ্যাট ঘ্যাট সাউন্ড করবে, গিয়ার মাইনাস করে চালাতে হবে, নাহলে ক্লাচ প্রেস করে চালাইতে হবে, তখন বাইকটি আপনার স্মুথ চলবে, আশা করি বুঝতে পারছেন। তো এই বাইকের আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে ক্লাচ প্লেট প্রেশার প্লেটটাও আমাদের টাল হয়ে গিয়েছিলো, সেটাও আমি দেখাই দিই এই খাঁচাটা টাল হওয়ার কারণে। এই যে দেখেন, মানে এক কথায় অনেকটা টাল হয়ে গেছে, তো আমরা ক্লাচ প্লেট প্রেশার প্লেটটা এদিকে পরিবর্তন করে দিলাম। তো বাইকটা আমরা স্টার্ট করে নিই, তারপরে আবারও আসতেছি আপনাদের সামনে। আমাদের বাইকটা রেডি, তো ইঞ্জিনের সাউন্ড শুনবেন। আগের যে ঝেরঝেরি মেঝেরি সাউন্ড এগুলো এখন আমাদের নেই, তো বাইকটা 200-300 চললে সাউন্ডটা আরও স্মুথ হবে। এখন আরপিএমটা বাড়ানো আছে, আপনার সাউন্ডটাই বেশি লাগতেছে, ইঞ্জিন ফ্রি হওয়ার পর যখন আরপিএম অ্যাডজাস্ট করা হবে আরও স্মুথ সাউন্ড চলে আসবে। অবশেষে আমাদের বাইকটি তো কমপ্লিট হয়ে গেল, অনেক রাইড হয়ে গেল, ভাই আবার অনেক দূরে যাবে, তো ভাইয়ের কাছ থেকে শুনি যে আসলে কী অবস্থা বাইকটি চালাই আসলো। বাইকটা আমি চালাইলাম, বাইকটা চালায় অনেক মজা পাওয়া যাইতেছে এখন।
অনেক আগের থেকে অনেক ফ্রি হয়ে গেছে, ইঞ্জিনটা খুব সুন্দর কাজ করতেছে। ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন অনেক রাইত হয়ে গেছে, ভিডিও আর বাড়াবো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।